হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, ওয়াইটি লাইভ স্টোরি বাংলার আজকের এই ভিডিওতে থাকছে ঈদ মুবারক। এই গানটি নিয়ে ডান্স করলো বাংলাদেশের অন্যতম ডান্সার ডিএস কবির খান সহ আরো জনপ্রিয় ডান্সাররা। তো যাই হোক, ঈদ মুবারক এই গানটি নিয়ে ডান্স করে কে কতটা ভিউজ পেয়েছে এবং এই গানের ডান্স করে কে সেরা হয়েছে তা থাকছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। তো যাই হোক, একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, সর্বপ্রথম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ডান্সার ডিএস কবির খানের ডান্সটি দেখে আসি। তো যাই হোক বন্ধুরা, ডিএস কবির খান এই ডান্সটি একদিন আগে আপলোড করেছে, এরই মধ্যে ভিউজ পেয়েছে 1,17,000। তো যাই হোক বন্ধুরা, ডিএস কবির খান এবার কলকাতার ভার্সনে ঈদের গানটি ডান্স করেছে। আর আপনারা তো জানেন এই গানটির সিঙ্গার হচ্ছে আকাশ দা। তো যাই হোক বন্ধুরা, ডিএস কবির খান এই ডান্সটি করার পাশাপাশি টিকটকেও এই গানটি নিয়ে ডান্স করে টিকটক ভিডিও বানিয়েছে। আর তাকে মূলত বেশ কয়েকটি এই গানের টিকটক ভিডিও করতে দেখা যায়। তো যাই হোক, এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম ডান্সার নিলয় খান সাগর। আর এইবার কিন্তু নিলয় খান সাগর নিজের কণ্ঠে গাওয়া ঈদ মুবারক এই গানটি ডান্স করেছে। খুশির চাঁদ উঠেছে, বছর ঘুরে আবার ঈদ এসেছে। আর নিলয় খান সাগর এই গানটি একদিন আগে আপলোড করেছে, এরই মধ্যে ভিউজ পেয়েছে প্রায় 40,000-এর কাছাকাছি। তাছাড়া বন্ধুরা, আপনাদের কাছে নিলয় খান সাগর ভাইয়ার ডান্সগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম মেয়ে ডান্সার ডিএস লিয়ামণি। আর ডিএস কবির খান তার চ্যানেলের পাশাপাশি লিয়ামণির চ্যানেলও এই গানটির ডান্স ভিডিও করে, তবে তিনি এই গানটি বাংলাদেশ ভার্সনের ডান্স করেছে। আর এই গানটিও গেয়েছিল আকাশ দা। আর এই ডান্সটি একদিন আগে আপলোড করেছে, এরই মধ্যে ভিউজ পেয়েছে প্রায় 25,000-এর কাছাকাছি। তো এরপর রয়েছে BW ডান্সার। আর তিনি মূলত ঈদ নিয়ে দুইটি ডান্স করেছে। তার মধ্যে তিনি এই গানটি ডান্স করে ভিউজ পায় 96,000। আর সত্যি কথা বলতে, BW ডান্সারের ডান্সগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর তারা খুব কম সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, এরপর রয়েছে DSP হাবিব। তিনিও ঈদ নিয়ে একটি গানের ডান্স করেছে, তবে এই গানটির সিঙ্গার হলো KS রিফন। তো যাই হোক বন্ধুরা, DSP হাবিব এই গানটি একদিন আগে আপলোড করেছে, এরই মধ্যে ভিউজ পেয়েছে 26,000-এর উপর। তো যাই হোক বন্ধুরা, ঈদ নিয়ে সবগুলো ডান্স দেখার পর আপনাদের কাছে কার ডান্সটি বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।